আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জিএফ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটি দেখতে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আজ আবারও রমজান স্পেশাল ফুলকো ফুলকো আর মুছে মুছে বেগুনের রেসিপিটি নিয়ে আসলাম। অসাধারণ একটি রেসিপি, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমার নিয়মে বেগুনি বানালে অনেকটা সময় পর্যন্ত ফুলকো স্ক্রিপি থাকবে। দেখুন বন্ধুরা, বেগুনি কতটা পারফেক্ট হলে ভেতরটা এরকম ফাপালো হয়। তো এরকম সুন্দর রেসিপি দেখতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম পারফেক্ট বেগুনির রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার রেসিপি পুরোটা দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি জিএফ কিচেনের পক্ষ থেকে। আপনাদের সাথে পুরো ভিডিওটা জুড়ে আমি সাথে রয়েছি। প্রথমে 2 কাপ বুটের ডালের বেসন চেলে নিব। অবশ্যই চেলে নেবেন, তাহলে বেটার স্মুথ হবে। ভালোভাবে চেলে নিলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত বড় বড় দানাগুলো রয়েছে, সেগুলো হয়তোবা বাহির হয়ে যাবে। একইভাবে সবগুলো বেসন চেলে নেওয়া হয়েছে। 2 কাপ বেসনে বেগুনি মুচমুচে করার জন্য 1 বা 2 কাপ আতপ চালের গুঁড়া দেওয়া যেতে পারে। বাটি ছোট হয়ে গিয়েছে, তাই অন্য একটি বাটি আমি চেঞ্জ করলাম। বেসন ও চালের গুঁড়া মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো 1 চা চামচ মিক্স করে নিতে হবে। সাথে দিতে হবে মরিচের গুঁড়া 2 চা চামচ বা নিজের স্বাদ মতো। ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া 2 চা চামচ। লবণ স্বাদ মতো দিতে হবে অবশ্যই। সুন্দর কালারের জন্য সামান্য অরেঞ্জ ফুড কালার মিক্স করে নিতে পারেন। এই সমস্ত বিষয়গুলো একসাথে নিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে 1 কাপ আর পরে অল্প করে পানি দিয়ে বেটার গুলিয়ে নিতে হবে। প্রয়োজন মতো পানি দিবেন এবং ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে নেবেন। বেসনের গুঁড়া খুব ভালো করে ফেটাতে হবে। এখানে অনেকটা সময় ধরে একটু নাড়াচাড়া করতে হবে। ব্যাটারের ঘনত্ব দেখে বুঝে নেবেন। তার জন্য আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন এবং সাথে আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে আবার ফেটিয়ে নেবেন, অর্থাৎ মিশিয়ে নেবেন। ভালো করে মেশানোর পরে চামচ এভাবে কোট হলে বুঝতে হবে ব্যাটার পারফেক্ট হয়েছে। এছাড়া আঙুল চুবিয়েও আপনি বুঝতে পারেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা। 2 কাপ পানির থেকে 1 টেবিল চামচ পানি রয়ে গেছে। 4 থেকে 5 ঘন্টা পর ঠিক ভেজে নেওয়ার আগে বেকিং পাউডার ভর্তি 1 চামচ মিক্স করে নিতে হবে। সো ভালোভাবে আবার মিক্স করে নিলাম যেন মুছমুছে একটা স্বাদ আমরা পাই। সবশেষে অবশ্যই ফুটন্ত গরম তেল 2 কাপ বেসনের ব্যাটারে 2 টেবিল চামচ তেল দিয়ে গুলিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, গরম তেল 2 কাপ এর সাথে আপনার 2 চামচ মিশিয়ে নিতে হবে। ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে গোল করে বেগুনে লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। তেলগুলো অবশ্যই আগে থেকে গরম করে নেবেন। অবশ্যই চুলার তাপ মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে।
একটা পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে দেখাচ্ছে। ভাজা হলে তেল ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে। আমি বাকিগুলো ঠিক অনুরূপভাবে ভেজে ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং পিঠার মতো ফুলকো হয়েছে, দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে এবং সুস্বাদু মনে হচ্ছে। একইভাবে আমি সব বেগুনি ভেজে নিয়েছি। দেখুন প্রতিটি বেগুনি একদম তেল পিঠার মতো হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং ভিতরের অংশটা দেখুন কত সুন্দর মচমচে দেখাচ্ছে। খেতেও মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।